आज আপনাদের সাথে শেয়ার করব মানকচুর একটি অপূর্ব স্বাদের রেসিপি। আজ তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে মানকচুর তরকারি। এটি অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু হয় খেতে। দেখুন, আমি প্রথমেই বড় একটি মানকচু নিয়েছি। এটি আমাদের ক্ষেতের মানকচু। বিশাল সাইজের এই কচুটাকে প্রথমে আমি কেটে ছোট করে নিচ্ছি। আমি এই কচুর মাঝের অংশ দিয়ে আজ রান্না করে দেখাবো তরকারি রেসিপিটা। দেখুন, প্রথমে আমি মানকচুটাকে কেটে নিচ্ছি। নমস্কার, আমি বর্ষা, বর্ষা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যারা প্রথমবারের মতন আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখুন, আমি মানকচুটাকে কিভাবে কেটে নিচ্ছি। কচু কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন কচুটাকে খুব ভালো মতন ছুলে নেবেন, তা না হলে অনেক সময় গলা চুলকায়। দেখুন, আমি অনেকটা পুর করে কচুটাকে ছুলে নিয়েছি। এবার আমি আমার পছন্দ মতন সাইজে কচুটাকে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতন সাইজে কচুটাকে কেটে নেবেন। আর আমাদের এই কচুটা খুবই ভালো হয়, এটি একদম মোমের মতন নরম হয়ে যায় আর একটুও গলা চুলকায় না। দেখুন, আমি মানকচুটাকে আমার প্রয়োজন মতন এবং পরিমাণ মতন কেটে নিচ্ছি। এভাবে তরকারি রান্না করলে আপনার তরকারি প্রশংসা যে কেউ করবে। আর কচুর তরকারি তো সকলের কাছে ভীষণই পছন্দের হয়। দেখুন, আমি কচুটাকে এক সাইজ করে সমস্ত কচুটাকে কেটে নিচ্ছি। এবার এই কচুটাকে আমি প্রেসার কুকারের মধ্যে একটু দুই তিনটা সিটি দিয়ে নিব। দুইটা সিটি দিলেই যথেষ্ট। তবে হ্যাঁ, যাদের কচু চুলকানোর ভয় থাকে তাদের জন্য একটা টিপস হচ্ছে, এইভাবে আম পাতা একটি ছিঁড়ে দিয়ে দেবেন। আর আপনারা চাইলে এর মধ্যে এক টুকরো সুপারি এবং খাবার সোডা দিয়ে দিতে পারেন, এতে করে গলা চুলকায় না। দেখুন, এবার আমি রুই মাছের পিসগুলোকে লবণ হলুদ মাখিয়ে তেলে ভালো করে ভেজে নেছি। আর এই ধরনের কচুর তরকারি রান্না করার সময় অবশ্যই মাছটাকে কড়া করে ভেজে নেবেন। মাছটাকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। এভাবেই মাছটাকে ভাজলে তরকারিটার স্বাদ ভীষণ ভালো আসে। এবার মাছটাকে ভেজে নিয়ে মাছটাকে আমি তুলে নিব। দেখুন, আমার মাছটা ঠিক এমন ভাজা হয়ে গেছে। মাছটিকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে একদম লালচে এবং মচমচে শক্ত করে ভেজে নেবেন। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই দেখুন, মাছগুলোকে আমি তুলে নিয়েছি। এভাবেই সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এই দেখুন, আমি যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম কচুগুলো, কচুটাকে এমনভাবে সিদ্ধ করেছি যাতে হাত দিয়ে চিপলে ভেঙে যায় না, সামান্য একটু নরম করে নিয়েছি জাস্ট। দেখুন, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটি শুকনো লঙ্কা গোটা ফোড়ন, আর দিয়ে দিলাম গোটা জিরে এবং রাঁধুনি। রাঁধুনিটাকে একটু হাত দিয়ে কষলে দিবেন, এতে করে রাঁধুনির ফ্লেভারটা খুব ভালো বের হয়। এবার দিয়ে দিলাম তেজপাতা আর আদা বাটা। দেখুন, আমি তেজপাতা, আদা বাটা এবং সমস্ত ফোড়নটাকে একসঙ্গে দুই মিনিট সময় নিয়ে অল্প আঁচে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভাপিয়ে নেওয়া মানকচু। মানকচুগুলোকে খুব একটা নরম করে সিদ্ধ করা যাবে না, তাহলে রান্না করা যাবে না, এটি একদম গলে যাবে। মানকচুগুলোকে এরকম গোটা গোটা থাকবে এবং হাত দিয়ে চিপলে একদম নরম হয়ে যাবে, এই অবস্থায় রান্না করে নিতে হবে। দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং স্বাদ মতন লবণ। লবণ হলুদটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কচুটাকে ভেজে নিব। কচুটাকে খুব ভালো করে ভাজতে হবে। দেখুন, আপনাদের আমি বোঝানোর জন্য দেখিয়ে দিলাম খুন্তি দিয়ে কেটে, যে খুন্তি দিয়ে কাটলে কেটে যাচ্ছে অথচ কচুগুলো আমার সম্পূর্ণ গোটা গোটা থাকছে। এবার কচুগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম
কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়েও কচুটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই দেখুন আমার কচুটাকে কষিয়ে নেওয়া হয়ে গেল। এটাকে যতটা সময় নিয়ে ভেজে নিতে পারবেন আপনার তরকারির স্বাদটাও ঠিক ততটাই ভালো আসবে। দেখুন আমার কচুগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আর খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ফুটন্ত গরম জল। আর অবশ্যই কচুর তরকারি রান্না করার সময় ফুটন্ত গরম জল দিবেন, এতে করে তরকারির স্বাদটা ভীষণ ভালো আসবে। আমি আমার পরিমাণ মতন তরকারির ঝোলটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। এবার ঝোলটাকে জাল করে নিতে হবে। দেখুন আমি তরকারির ঝোলটাকে জাল করে নিচ্ছি। আর একটা কথা হচ্ছে, কচুর তরকারিতে আপনারা একটু সবসময় ঝোলটা বেশি রাখার চেষ্টা করবেন, এতে করে কচুর তরকারি রান্না করার পরে আপনার ঝোলটা ঠিকঠাক আসবে। কারণ কচুর তরকারি রান্না করে রেখে দিলে তরকারিটা একদম শুকিয়ে আসে, যার জন্য আপনাদের প্রথম থেকেই ঝোলটা একটু বেশি করে দিয়ে নেবেন। আর যদি ঝোল পছন্দ না করেন তাহলে আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। দেখুন আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই তরকারিগুলোকে একটু সময় নিয়ে রান্না করলে এর স্বাদটা ভালো হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিলাম। এবার ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। দেখুন আমার তরকারিটা ভালো মতন জাল করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া মাছের মাথাটাকে দিয়ে দিলাম। মাছের মাথাটা যেহেতু একটু জাল হতে সময় লাগে তাই আগে থেকে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমার কচুগুলো কিন্তু এখনও ঝোলের সঙ্গে মিশে যায়নি, এভাবেই রান্না হবে। এবার দিয়ে দিলাম ভেজে নেওয়া শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে এবং ধনিয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি সেখান থেকে 1 চামচ গুঁড়ো। এবার সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে নেওয়া মাছগুলো। মাছগুলোকে দিয়ে আরও 4-5 মিনিট ফুটিয়ে নিব। দেখুন মাছগুলোকে দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া গরম মশলা, বেটে নিয়েছি সেই গরম মশলা বাটাটা। এভাবে রান্না করলে আপনার তরকারি খেয়ে যে কেউ প্রশংসা করতে বাধ্য হবে, এটি এতটাই সুস্বাদু হয় খেতে। অবশ্যই এভাবে তৈরি করুন, আর তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই তরকারিটি খেতে ঠিক কতটা সুস্বাদু হয়। দেখুন আমার তরকারিটা হয়ে আসছে প্রায়, আরও 2-1 মিনিট ফুটিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। এই তো দেখুন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, দেখতে ঠিক কেমন হয়েছে। এই অবস্থায় আপনারা একটু ঝোলঝোল অবস্থায় নামাবেন যদি চান। আমি পার্সোনালি পছন্দ করি তরকারিটা একটু ঝোলঝোল নামাতে, কারণ এটি শুকিয়ে গেলে আরও অনেকটা কমে আসবে। 1 ঘন্টা রেখে দিলে এই তরকারিটা একদম গায়ে গায়ে মিশে যাবে। দেখুন আমি এরকম ঝোলঝোল অবস্থায় নামিয়ে নিব। আর দেখুন কচুগুলো কত গোটা 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 রয়েছে, আর তরকারিটাও কি দারুণ হয়েছে। আমার রেসিপি ফলো করে যদি রান্না করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানায়েন এই রান্নাটি ঠিক কতটা সুস্বাদু হয় খেতে। দেখুন আমি তরকারিটিকে নামিয়ে নিয়েছি, তরকারিটা ঠিক আমার এমন হয়েছে। এবার আমি এই তরকারির উপর থেকে একটু ভাজা জিরে ও ধনের গুঁড়োটা ছড়িয়ে দিব। এই পর্যায়ে এই ভাজা মশলাটা দিলে তরকারিটা দেখতে ততটা সুন্দর হয়, খেতেও দারুণ হয়। এই ভাজা জিরে এবং ধনের ফ্লেভারটা পুরো তরকারির সঙ্গে মিশে যায়। এই তো দেখুন তৈরি হয়ে গেল আমার রুই মাছ দিয়ে মান কচুর তরকারি। আর এটি আমি 10 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন এখনই কতটা ঝোল শুকিয়ে এসেছে।
আরও কিছুক্ষণ পরে এটিকে নাড়াচাড়া করলে দেখবেন এর মধ্যে কোনো ঝোলই পাবেন না, একদম গায়ে গায়ে মিশে যাবে। দেখুন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। একটা বাটিতে তুলে তরকারিটা দেখতে কেমন হয়েছে দেখুন, আমার তরকারিটার কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা চাইলে এটি শুকনো লঙ্কা বাটা দিয়েও রান্না করতে পারেন, তবে আমি এখানে শুকনো লঙ্কাটাকে কম ব্যবহার করছি, তার জন্য কালারটা আমার একটু সাদা সাদা আসছে। কাঁচা লঙ্কা দিয়েই রান্না করলে এই তরকারিটার স্বাদ বেশি ভালো হয়। দেখুন আমার কচুগুলো কিন্তু সম্পূর্ণ গোটা গোটা রয়েছে, এভাবেই রান্না করবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর কচুর তরকারির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কাছে সেই ধরনের ভিডিও তৈরি করে দেখানোর জন্য।